সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা কথা বলবো মানসিকভাবে সুস্থ মানুষের কিছু বৈশিষ্ট্য নিয়ে। আমরা কখন একজন মানুষকে মানসিকভাবে সুস্থ বলবো এটা আমাদের জানা প্রয়োজন। তার চেয়েও বেশি এটা জানা প্রয়োজন যে কখন আমরা একজন মানুষকে আসলে মানসিকভাবে অসুস্থ বলবো। কারণ আমরা দৈনন্দিন জীবনে অনেকেই ডিপ্রেশনের মধ্য দিয়ে মাঝে মাঝে যাই, আমাদের মন খারাপ হয় বা আমরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ি, কিন্তু তখনই কি আমরা বলি যে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি? বা কতটুকু পর্যন্ত গেলে আমরা একটা সমস্যাকে মানসিক অসুস্থতা বলবো? এই বিষয়টি জানার জন্য আমাদেরকে মানসিক স্বাস্থ্য বা মানসিক সুস্থ মানুষের বৈশিষ্ট্যগুলো জানা প্রয়োজন। তো আজকে আমরা ভিডিওতে সেই বিষয়টি জানবো যে মানসিকভাবে সুস্থ মানুষের প্রধান বৈশিষ্ট্যগুলো আসলে কী কী, কখন একজন মানুষ মানসিকভাবে সুস্থ বলে আমরা বিবেচনা করব। মানসিকভাবে সুস্থ মানুষের একটি সংজ্ঞায় WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সংজ্ঞা রয়েছে সেখানে বলা হয়েছে, মানসিকভাবে সুস্থ মানুষ প্রথমেই তার নিজের অ্যাবিলিটিসগুলো সম্পর্কে সচেতন থাকবে। সে তার দৈনন্দিন জীবনে যেই সমস্যাগুলো রয়েছে, ছোটোখাটো সমস্যা, সেগুলোর সাথে খুব সহজেই কোপ আপ করতে পারবে বা মানিয়ে নিতে পারবে, এবং এরপরেই সে খুব ভালোভাবে বা ফ্রুটফুললি কাজ করতে পারবে। অর্থাৎ সে যখন একটি কাজ শুরু করবে তখন সেটি সফলতার সাথে শেষ করতে পারবে, বা সেই আশা তার মধ্যে থাকবে যে আমি এই কাজটি সফলভাবে শেষ করতে পারবো। এবং লাস্টলি সে অবশ্যই এটা বিশ্বাস করবে যে আমি আমার কমিউনিটির জন্য বা যেই সমাজে আমি বসবাস করছি তার জন্য আমি অবশ্যই অবদান রাখতে পারবো, বা সেই ক্যাপাবিলিটি, সেই সামর্থ্য আমার মধ্যে আছে। তাহলে আমরা দেখলাম যে একজন মানুষ শুধু হাসি খুশি থাকলেই সে মানসিকভাবে সুস্থ হবে না, যদি সে ভিতরে ভিতরে বা মনের মধ্যে তার কোনো হোপ না থাকে, বা সে যদি নিজেকে ক্যাপেবল মনে না করে, সে যদি মনে না করে যে আমি আমার সমাজের জন্য কিছু করতে পারবো বা একটি কাজ শুরু করে আমি ভালোভাবে সেটি শেষ করতে পারবো। তাহলে সে যদিও আপনার সামনে অনেক হাসি খুশি থাকবে, কিন্তু তার মধ্যে যদি হোপের অভাব থাকে, তার মধ্যে যদি নিজের অ্যাবিলিটিগুলো সম্পর্কে ধারণা বা তার অ্যাবিলিটিগুলো সম্পর্কে তার যে বিশ্বাস সেটার মধ্যে যদি ঘাটতি থাকে, তাহলে সে দিন শেষে মানসিক সমস্যায় পড়তে পারে বা তার মানসিক সমস্যায় পড়ার ঝুঁকিটা বেশি থাকে। এখন আমাদের জানা প্রয়োজন যে মানসিকভাবে সুস্থ থাকতে হলে আমাদেরকে কী করতে হবে। অবশ্যই এটা আমরা সবাই জানি যে মানসিকভাবে সুস্থ থাকতে হলে আমাদেরকে কিছু হেলদি প্র্যাকটিস করতে হবে। এখন সেই হেলদি প্র্যাকটিসগুলো কী কী? যেমন আমরা প্রথমেই আমাদের যেই লাইফস্টাইল সেটার মধ্যে একটা চেঞ্জ আনতে পারি, বা আমরা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি। আমরা আমাদের চিন্তাগুলো পরিবর্তন করতে পারি এভাবে যে আমাদের যেই কথা রয়েছে বা আমরা যেই কথাগুলো বলবো তার মধ্যে কিছু পরিবর্তন এনে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যে নিজের সম্পর্কে সবসময় বলে যে আহারে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আরে আমি কিছুই পারি না, বা আমি দেখতে সুন্দর না, আমি এমন, আমি তেমন। এই কথাগুলো না বলে আমরা যদি আমাদের কথার মধ্যে বা আমাদের ওয়ার্ডের মধ্যে একটু চেঞ্জ আনি যে আমি পারবো, আমাকে পারতে হবে, বা আমি আমার মধ্যে সেই সামর্থ্য আছে, হয়তো আমার বর্তমান পরিস্থিতির কারণে আমি পারছি না, তবে আমি পারবো। আপনি যখন থেকে এভাবে করে নিজেকে অন্যের সামনে রিপ্রেজেন্ট করবেন বা নিজের সম্পর্কে যখন পজিটিভলি কথা বলবেন, তখনও কিন্তু আপনার মধ্যে অনেক বেশি চেঞ্জ আসবে। আশা করি আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন বা দেখছেন এই ভিডিওটি, তারা অবশ্যই এই বিষয়টি প্র্যাকটিস করবেন। যদিও এটি অনেক সময় হয়ে ওঠে না, বা আমরা বিভিন্ন কারণে দেখা যায় যে ছোটোবেলা থেকে আমাদের আপব্রিঙ্গিং বা বিভিন্ন কারণে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ইনসিকিউরিটি তৈরি হয়, যার জন্য আমরা নিজেদেরকে নিয়ে বা সেলফ ইমেজ নিয়ে অনেক বেশি শঙ্কার মধ্যে থাকি, অনেক বেশি দ্বিধার মধ্যে থাকি, বা আমাদের মধ্যে সেলফ স্টিম অনেক লো থাকে। কিন্তু এই বিষয়গুলো কাটিয়ে উঠতে পারলেই কিন্তু আমরা আসলে মেন্টালি হেলদি পার্সন হিসেবে আসলে নিজেদেরকে তৈরি করতে পারবো। এবং অবশ্যই এটা আমি বলতে চাই যে মেন্টালি হেলদি পার্সন হতে হলে আপনাকে অবশ্যই এফোর্ট দিতে হবে। আপনি এমনি এমনি সবসময় মেন্টালি হেলদি থাকবেন বিষয়টা এমন না, কারণ আমরা দৈনন্দিন জীবনে বা প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের ঝুঁকি, বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের চাপের মধ্য দিয়ে যাই। তো এগুলো যদি আমরা ঠিকভাবে মোকাবেলা করতে না পারি বা চেষ্টা না করি এগুলো ঠিকভাবে মোকাবেলা করার, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের মানসিকভাবে বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিবে। আশা করি আপনারা আজকের কথাগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ।